আসসালামু আলাইকুম রহমতুল্লাহারি শরীফের ইবনু ওমর বর্ণনা করেন যে এক ব্যক্তি তাকে জিজ্ঞেস করল মহরিম মহরিম কি কাফর পরবে তিনি বললেন জামা পরবে না পাগড়ি পরবে না পায়জামা পরবে না টুফি পরবে না এবং কুসুম বা রঙ্গিত কোন কাপড় পরবে না জুতা না থাকলে চামড়া জুতা না থাকলে চামড়ার মোজা ফরতে পারে তবে এমনভাবে কেটে ফেলতে হবে যাতে মোজা দুইটি পায়ের ঘিরার নিচে থাকে তো রসুদাল সাল্লামের এই হাদিস দ্বারা আল্লাহ আমাদের বুঝে আমল করার তৌফিক দান করুক آمين وآخر دعوانا ان الحمد لله رب العالمين السلام عليكم ورحمه الله وبركاته